আসসালামু আলাইকুম, এএসটিভির পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগতম। প্রবাসী ভাইদের নিয়ে যারা কটূক্তি করেছ, অনেক ধরনের কথা বলেছ, তাদেরকে বলছি, একটা মা তাদের সন্তানকে ছাড়া যে থাকা কত কষ্ট শুধু সেই মাই জানে। সকল মা বাবাই মনে করে তার সন্তান তার কাছে অনেক ছোট, সে কিভাবে চলবে, কিভাবে ফিরবে, কিভাবে টাকা রোজগার করবে, তারা একটা টেনশনে থাকে, তারা একটা চিন্তায় থাকে, তাদের সন্তান খাচ্ছে নাকি ঘুমাচ্ছে, না কি করছে না করছে, না কোনো কিছুতে কষ্ট করতেছে না করতেছে, এই একটা টেনশন যে তাদের তাদের এই টেনশন আর ফুরায় না। তারা যতদিন পর্যন্ত বাংলাদেশে না আসে, ঠিক আছে, তাও তার বাবা মা তার সন্তানকে ছেড়ে বাংলাদেশে আছে, কিন্তু প্রবাসীরা কিসের জন্য প্রবাসে আছেন? তাদের মা বাবাকে খাওয়ানোর জন্য, পড়ানোর জন্য, তাদেরকে ভালো রাখার জন্য প্রবাসে আছেন। সেটা কি তোমরা বোঝো? তোমরা বোঝো না, বুঝলে তাদেরকে অপমান করতে না। তবে তোমরা যে কথাগুলো বলেছো, এ কথাগুলো বলা ঠিক হয়নি। তারা দুমুঠো ভাতের জন্য অনেক কষ্ট করে টাকা উপার্জন করে, দেশে পাঠায়। এক কথায় বলা চলে, তারা দেশে আপন জনদেরকে ছেড়ে প্রবাসে থাকে ইতিমের মতো। আর আপন জনদেরকে ছেড়ে থাকা যে কত কষ্ট, কত বেদনা, শুধু প্রবাসরাই জানে যে এটা কত যন্ত্রণা। প্রবাসী ভাইরাই এই কষ্টের রাজসাক্ষী। তোমরা তো স্বার্থ নিয়ে কথা বলেছো, স্বার্থ ছাড়া কথা বলো, দেখো দুনিয়াতে কী আছে।